প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির বিশেষ আয়োজন এই গান আমার। আজ আমার সঙ্গে আছেন প্রখ্যাত সুরকার গীতিকার এবং সঙ্গীত পরিচালক নকিব খান এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং সঙ্গীত পরিচালক পার্থ বড়ুয়া। সঙ্গীতাঙ্গনে দীর্ঘ সময় জুড়ে যাদের গান শ্রোতা দর্শকদের মুগ্ধ করে এসেছে তাদের গান নিয়েই আজকে আমাদের এই বিশেষ আয়োজন। শুভেচ্ছা দাদা ভাইয়া। ব্যান্ডের গানে অনেক বিষয়ভিত্তিক বৈচিত্র্য লক্ষ্য করা যায়, এর নেপথ্যের ভাবনাগুলো সম্পর্কে একটু জানতে চাইবো। যেমন রেনেসার আজ যে শিশু, সোলসের নির্মলেন্দু গুণ, একটু জানতে চাইবো যে নেপথ্যের ভাবনাগুলো সম্পর্কে মানে কেন। আমি তো আসলে আমার তো হাতে ঘুরি এই ব্যান্ড এই সোল থেকেই, তো আমি যখন সোলসে আমি শুনতে সোলসে বিশাল ফ্যান ছিলাম। পিলু ভাই নকিব ভাইদের বাচ্চু ভাইদেরকে বাচ্চু ভাইয়ের কাছ থেকে আমি গিটার শিখেছি, তো আমি সোলসের সাথে অনেক আগেই আমার অ্যাফিলিয়েশন ছিল। তো আমি যখন সোলস করতে শুরু করেছি তখনও আমার মাথায় সেই জিনিসটাই কাজ করেছে যে ঠিক আছে লিরিক্যালি একটা জায়গায় না গেলে ওই গান আসলে আমরা টিউন করবো অ্যারেঞ্জমেন্ট করবো ওই জায়গায় চিন্তাভাবনার মধ্যেই কখনো যায়নি। আমরা চেয়েছি সবসময় লিরিক্যালি গানটা একটা লিরিক যেন খুব স্ট্রং থাকে এবং সেটার যেন একটা স্ট্যান্ডার্ড থাকে, যেটা আমি সোলস নকিব ভাইদের থেকে যেটা শিখেছি। কারণ নকিব ভাইদের দেখেছি আমি সোল যখন তখন মানে লিরিকের ব্যাপারে খুব চুজি ছিল, ইভেন পরবর্তী যখন রেনেসাগর নকিব ভাই তখনও কিছু অসাধারণ অসাধারণ লিরিক আমরা পেয়েছি। তো আমরা এর পরবর্তীতে এত হয়তো ভালো লিরিক নিয়ে কাজ করতে পারিনি, তবে সবসময় চেষ্টা ছিল যে আসলে খুব ভালো লিরিক নিয়ে কাজ করবো, সেই ইচ্ছাটা এখনও আছে। ইনফ্যাক্ট আমি একটু অ্যাড করি ব্যান্ডের যে ব্যাপারটা, আমি যেটা মনে করি যে ব্যান্ডে কিন্তু একটা মেসেজ দেওয়ার ব্যাপার আছে এবং একটা বক্তব্য দেওয়ার ব্যাপার আছে, কারণ ব্যান্ডকে কিন্তু মানুষ দেখে ফলো করে এবং ব্যান্ড একটা সঙ্গবদ্ধ একটা দল, তাই না? তো আমরা কেন সলো সিঙ্গার্সদের যেরকম গান হওয়া উচিত ব্যান্ডের গান কিন্তু একটা ডিফারেন্ট হওয়া উচিত। সেখানে একটা বক্তব্য থাকবে, সেখানে একটা মেসেজ থাকবে, সেখানে একটা সমাজ কিছু দেওয়ার মতো কিছু থাকবে, হ্যাঁ, সেটা আমাদের গানের মধ্যে প্রকাশ করতে হবে। বাট এখানে যেহেতু ব্যান্ড একটা টিম ওয়ার্ক, একেবারে গান লেখা থেকে শুরু করে একেবারে গান বাজানো থেকে শুরু করে গাওয়া পরিবেশনা সব কিছু কিন্তু একটা দলের মধ্যে থেকে হয়, কাজে সেখানেই সে দলবদ্ধ যে ব্যাপারটা সেটা মানুষের কাছে পৌঁছাতে হলে আমাকে কিছু মেসেজ নিয়ে যেতে হবে, কিছু বক্তব্য নিয়ে যেতে হবে। আদারওয়াইজ আমার মনে হয় ব্যান্ডের গান সেভাবে হওয়া উচিত সবসময়, আমরা সেটাই চেষ্টা করেছি। কোন গান শুনবো আমরা প্রথমে বা করব? আজ এই অনুষ্ঠান একদম পুরোপুরি আপনাদের, আপনারা যেই গান দিয়ে শুরু করতে চান। পার্থ তুমি বলো কি গান করবো আজকে। চলেন অনুদিরে। অনুদিরে সাথীরা
চমৎকারী গান দীর্ঘ সময় ধরে শ্রোতা দর্শকদের আচ্ছন্ন করে রেখেছে, সেই জাদুকরী শক্তিটি কি এবং এই নদীর উৎপত্তি সম্পর্কে একটু জানতে চাইব। আসলে এই গানটি আমাদের খুব প্রিয় গান এবং এটার হিস্ট্রি যদি বলতে হয়, চট্টগ্রামের, আমরা তো সবাই চট্টগ্রামের ছেলে, কর্ণফুলী নদী এবং নদীটা সাগরে পড়েছে, তো ওই থিম থেকেই আমার বন্ধু ডাক্তার মোহাম্মদ আরিফ গানটি লিখেছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো গানটি কিন্তু অনেক আগে তৈরি করা, কিন্তু আমরা গানটি বাংলাদেশ টেলিভিশনে প্রথম প্রচারিত হয় 1985 এবং রেনেসার এটা প্রথম গান। তখন এই গানটি যখন করা হয় তখন কিন্তু রেনেসার ব্যান্ড প্রথমে তৈরি হয়নি, এই গানটা দিয়ে কিন্তু টিভিতে করা হয়। তখন আমরা কী নাম দেব, নামই রাখা হয়নি রেনেসার ব্যান্ডের, তখন তাড়াহুড়ো করে একটা নাম ঠিক করা হলো, অনেকগুলো অনেক রকম প্রপোজাল ছিল, তো পরে ফাইনালি রেনেসার নামটা রাখা হলো এবং সেই নামেই প্রথম এই গানটি টিভিতে গাওয়া হয় বাংলাদেশ টেলিভিশনে। সো এই আমার মনে হয় এটা আমাদের জন্য একটা মাইল স্টোন রেনেসার জন্য, এবং আমরা সবসময় এই গানটির কথা মনে করে থাকি যেহেতু এটা প্রথম এই গানটি দিয়ে আমাদের শুরু। পরবর্তীতে আমরা কোন গানটি শুনব? পরবর্তীতে আমি যেটা করব গান সেটা হচ্ছে আমার একটা গান, গানটা হচ্ছে দেখা হবে বন্ধু, এই গানটা টাইটেল। আমার খুব প্রিয় গান এটা। এই গানটি সৃষ্টির গল্পটা যদি একটু জানতে পারতাম। এই গানটার ব্যাপারে একটা মজার ব্যাপার আছে, গানটা লিখেছে, ওর নাম হচ্ছে বেলনূর, ওর নাম, ও একটা গান লিখতে জীবনে, ওর সাথে আমার দেখা নেই আজকে প্রায় 10-12 বছর হবে। গানটা ও আমাকে দিয়ে গেছিলো, ঠিক আছে দেখি গানটা করেন, ও একটু খুব একটু ভাবুক টাইপের আর কি, ও একদম বহিমেয়ান টাইপের একটা মানুষ, ও তো সে গানটা দিল, বলে যে দেখেন কিছু করতে পারেন কিনা। তো গানটা আমি করলাম, টিউন টিউন করে এটা স্টুডিওতে রেকর্ডিং করলাম। তো রেকর্ডিং করার পরে আমার পরের শিফট ছিল হচ্ছে মানব ভাইয়ের, আমাদের মাইলসে বাজার মানব আহমেদ, মানব ভাই শিফট ছিল তারপরে। তো উনি তো আমাদের যেটা হতো স্টুডিও থেকে এক শিফট থেকে একটা মানুষ বেরোলে পরবর্তী যে শিফট ঢুকে সে মাঝে মধ্যে ঢুকে যেতে, আচ্ছা কী হলো রেকর্ডিং একটু শুনি। তো এই গানটা শুনে শুনে বললো যে আচ্ছা এই গানটা তুই এরকম কী করে করলি? ওই গানটা মানব ভাইকে দিয়েছিল। আচ্ছা, তোমার বলছে আমার কাছে তো গানটা দিয়েছিল কিন্তু আমি তো অত খেয়াল করি না, কিন্তু গানটা যে এইভাবে হতে পারে এটা তো বিউটিফুল, তুই সব বাদ দে, কিবোর্ড টেবিল বাজাবি না, তুই খালি গান করবি, আর তোর গানে যখন দরকার হবে তুই আমাকে বলবি, আমি এসে বাজাবো, তোর কিবোর্ড বাজানোর দরকার নাই। এটা হচ্ছে প্রথম ঘটনা এই গানের। সেকেন্ড ঘটনা হচ্ছে গানটা বেরোলো, গানটা তো মানুষ শুনলো, তারপরে একদিন রাত্রে, একদিন প্রায় তখন বৃষ্টি হচ্ছে সন্ধ্যার দিকে, আমি বাসা থেকে বেরিয়েছি স্টুডিওতে যাবো, হঠাৎ দেখি বেল নড়ে যাচ্ছে আমার বাসার রাস্তার সামনে দিয়ে। তোকে ডাকলাম, এই কী অবস্থা বেল, কী অবস্থা, কেমন আছো তুমি? বলে যে আপনাকে গানটা দিলাম, ওই গানটা কিন্তু কিচ্ছু হয়নি, আপনি গান করতে পারেন না, আপনি গান টিউন করতে পারেন না, আর আপনাকে আর কোনোদিন গান দিব না, এরপর আর কোনোদিন দেখা হয়নি ওর সাথে আমার। ইন্টারেস্টিং, শুনবো গানটি। দেখা হবে বন্ধু
slogan mukhor kono top tumi chhile bastota theke dhar dile dekha hobe bondhu bishone kheali mone athithiyotay utchhashi prodhoy prakale কোন গানটি উপভোগ করব নিশিতা আমরা কিন্তু দুজন গান করেছি অলরেডি পার্থ করেছে আমি করেছি এখন কিন্তু তোমার পালা তোমার কি মনে আছে তুমি একটা গান করেছিলে রেনেসার সাথে মৌলিক পর্বে যখন আমার সৌভাগ্য হয়েছিল সেই গানটির কথা কি মনে আছে একদম বলতে কোন গানটি হৃদয় কাদামাটি আমার একটা প্রশ্ন ছিল তার আগে হৃদয় নিয়ে গান লিখবার এই অনবদ্য বুদ্ধিটা কার কিভাবে এসেছিল আসলে এই গানটি লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গি জঙ্গি ভাই আসলে এত সুন্দর লিরিক্সটা লিখেছে অসাধারণ আমি বলবো কারণ নর্মালি যখন আমরা হৃদয় নিয়ে কথা বলি এই ধরনের কথা কিন্তু কেউ বলে না আসলে হ্যাঁ তো এটা খুব ব্যতিক্রমী গান ছিল এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই গানটি যখন আমি শুরু করতে বসি আমার মনে হয় আমার জীবনের সবচেয়ে কম সময় লেগেছে গানটি করতে হয়তো পাঁচ মিনিট বা দশ মিনিট ম্যাক্সিমাম এবং আরও মজার ব্যাপার হচ্ছে গানটি যিনি গিয়েছেন বগি ভাই ওই কথাটাই জিজ্ঞেস করতে আপনিও গান গাইতেন পিরু ভাইও গান গাইতো রাইট বগি ভাইকে দিয়ে এইরকম একটা গান আপনি করার রিস্কটা নিলেন কিভাবে কারণ বগি ভাই জীবনে কিন্তু এটা প্রথম বাংলা গান বাংলা রাইট এবং আমি দেখেছি ওনার গলার মধ্যে একটা অন্যরকম ভাব আছে সো এই গানটি যেরকম হওয়া উচিত সেটা আমার গলায় ভালো লাগবে না কিংবা পিলুর গলায় ভালো লাগবে না দেখেছি বগি ভাইয়ের গলায় পারফেক্টলি ম্যাচ করেছে আসলে ম্যাচ করেছে সো ওর জন্য ওনাকে করানো হয়েছে কিন্তু ওখানে আরেকটা ব্যাপার ছিল রেনেসার পরে কিন্তু আরেকজন আমাদের লিজেন্ডারি সিঙ্গার এই গানটি গিয়েছেন আমাদের শ্রদ্ধ নীলেফার ইয়াসমিন আপা অসাধারণ গিয়েছেন মানে ও এত সুন্দর গিয়েছেন গানটি আমরা কি বলবো আমাদের ভাষা নেই আর কি এটা প্রকাশ করার ভাষা নেই অদ্ভুত এই গানটা রেকর্ডিং করার সময় আমার এখনো খেয়াল আছে নীলেফার আন্টি শাড়িটারি এইভাবে দিয়ে দেখি তোদের মতো করে গান গাওয়া যায় কিনা তারপর উনি যখন টেক দিল আমি নকিব ভাই আমাদের ফ্রেন্ড ছিল যিনি রেকর্ডিং করতো মবিন ও তো নাই আমাদের সাথে আমরা গানটা যখন উনি টোটাল গানটা একবার গিয়ে এসে যখন গানটা যখন শেষ হলো তখন ইনফ্যাক্ট আমরা মানে তখন তো স্পুলও রেকর্ড মানে টেপে রেকর্ডিং হতো টেপটা বন্ধ করবো ওইটাও বলে গেছিলাম কিন্তু কি অবস্থা হয় সো শুনি গানটি আবার ঠিক আছে No.
সেই সময় সৌভাগ্য হয়েছিল রেনেসা ব্যান্ডের সাথে গানটা পরিবেশন করবার, আমার এক সৌভাগ্য হয়েছিল। আজকে আরেকটা সৌভাগ্য হয়ে গেল আপনার সাথে এবং সোলস ব্যান্ডের সাথে গানটা পরিবেশন করবার। আমার খুব ভালো লেগেছে আজকে, কারণ আমরা এভাবে কিন্তু গানটা কখনো করিনি সোলসের সাথে একসাথে। আমরা রেনেসা সবাই মিলে গানটা করেছি, কিন্তু এইভাবে কখনো করা হয়নি। খুব ভালো লেগেছে, আশা করি আমাদের দর্শকদেরও অনেক ভালো লাগবে। এখন আমরা কোন গানটি উপভোগ করবো? জানেন ভালো লাগে, ভালো লাগে জোস্নাতে। ওকে, এটা আমাদের ফার্স্ট অ্যালবামের ফার্স্ট গান। এই গানটি খুব একটা মজার কাহিনী আছে গানটির, আমি যদি একটু শেয়ার করতে চাই দর্শক শ্রোতাদের কাছে। আমার বন্ধু ডাক্তার মোহাম্মদ আরিফ, আমরা একসাথে পড়াশোনা করতাম, ও মেডিকেল পড়তো, আমি তখন ঢাকায় থাকতাম। একদিন আমরা চিটাগং থেকে ট্রেনে করে ঢাকা আসছিলাম, ট্রেনের সন্ধ্যা হয়ে গেছে, বাতি ছিল না ট্রেনের মধ্যে, সো একটা জ্যোৎস্না আলো এসে পড়েছে ট্রেনের মধ্যে। তো আরিফ কিন্তু কবিতা লিখতো, খুব কখন গান লিখে নেই, সো দুটো লাইন লিখলো যে ভালো লাগে জ্যোৎস্নাতে মেঘ হয়ে, কত মেঘ উঠছিল মেঘ হয়ে আকাশে ভাসতে। সো দেখার পর আমাকে দিল, আমি পাশে ছিলাম, তা আমাদের ভাই এটা সুন্দর হয়েছে, একটা গান হবে, একটু ভালো। তা আমি গুনগুন করতে গানটা শুরু করে ফেললাম, এবং চিটাগং থেকে ঢাকা যখন এসে পৌঁছলাম গানটি কমপ্লিট, ওখানেই লেখা, ওখানেই শুরু করা ট্রেনের মধ্যে। স্যার, অ্যারেঞ্জমেন্ট একটা বিশাল ব্যাপার ছিল, মোটোবাইয়ের বেস গিটার বাজানোটা একটা অসাধারণ ব্যাপার ছিল, কারণ বাংলাদেশে এর আগে মোটোবাইয়ের আগে এভাবে কখনো কেউ বেস গিটার এভাবে বাজানে। তো বেস প্লেয়িংটা একটা অসাধারণ বেস প্লেয়িং ছিল, ওইটা আমাদেরকে খুব তখন তখন কিন্তু সবাই আবার নতুন করে সেই ফাঙ্ক আবার সেই স্লাইড ভাবে বাজানোর বেস গিটার সবাই চেষ্টা করলো যে কীভাবে বাজানো যায়। রাইট, এবং রেগে গানের মধ্যে বেস গিটার এবং ড্রামস এই দুটো কম্বিনেশনটাকে খুব ইম্পর্টেন্ট, এবং পিলু এত সুন্দর বাজিয়েছে এবং সাথে মোটর কম্বিনেশন, ওয়ান্ডারফুল কম্বিনেশন, যেটা যে কারণে গানটা খুব আমার মনে হয় ভালো লেগেছে কম্বিনেশনে। ডানা চুয়ে খেলতে ভালো লাগে,
হবে ওই পাখির ডানা ছুঁয়ে খেলতে ভালো লাগে জোস্তারাতে এখন গাইবো গানটা একেবারে আমার প্রথম দিককার করা এই গানটা টাইটেল হচ্ছে ঘাস ফুল ঘাস বনে একা আনবনে এটা লিখেছে মোর্শেদ ইনফ্যাক্ট এটা আমার প্রথম রিলিজ হওয়া গান মিক্স অ্যালবামে নর্মালি যেরকম আমাদের গানে একটা মুখ থাকে একটা অন্তরা থাকে ওরকম ব্যাপার ছিল না ও কবিতার মতো লিখেছে তখন আসলে অনেক কিছুই সাহস হতো যে ঠিক আছে গানটা এইভাবে করলাম না ওইভাবে করলাম না করে ফেললাম যা ইচ্ছা তাই
কিন্তু এখন তো অনেক কিছু ভাবতে হয় যে মাঝে গানটা কেমন হবে, অন্তরা নাই অমুক হবে, যা হয় আর কি মানুষের। আমরা বয়স হচ্ছে আমাদের, আমাদের যান্ত্রিক লাইফে আমাদের ইনভলভমেন্ট বেশি হচ্ছে, আমাদের চিন্তাভাবনাও সব আগের মতো সোজা নাই, জটিল হয়ে যাচ্ছে, তাই আগের মতো ওই অত সোজাসুজি গানও করতে পারি না, তাই গানগুলো ভালো হচ্ছে না। না সেটা অবশ্য আমি এটা মানতে রাজি নয়, যদি গান করতে হয় সিরিয়াসলি করতে হয় এবং হবে তখনই হবে। আপনি পারছেন বলে তো, আপনি পারছেন বলে, আপনি যেটা পারছেন আর কয়েকজন পারছেন বলেন, আমরা আমরা সবাই মিলে আমরা অনেক, আমি যেটা বলতে চাচ্ছি আসলে আমরা মানে অনেক বেশি আমরা মানে কসমোপলিটন লাইফ হয়ে মানে সেই ওই সময়টা আর সেই আমি বলে গ্রিন টাইম, গ্রিন টাইমটা এখন নেই। আমরা গানটা শুনবো। কাশবনে একা মনে আঁকা ছবিগুলো ছিঁড়ে গেছে, জ্বলন্ত সিগারেটে ভেজা অ্যাশট্রেতে জীবনের গতি থেমে গেছে, বহু দূরে চলে গেল কিছু স্মৃতিগুলো গেল চলো ছাসে, প্রিয় তুমি চলে গিয়ে থাকলে দূরে, ইদানিং তাই একা লাগে, আসে যদি যন্ত্রণা তাও কিছু মন্দ না, হতাশার কান্নাটা জীবনের ছন্দ না, এলো মেলো কল্পনা বহুরূপী মন্ত্রণা, আসে যদি যন্ত্রণা ভালো লাগা মন্দ না, যন্ত্রণা ঘুরে ফিরে জীবনের বাঁকে রং তুলি হাসে, কিছু ফুল ফুটে আছে কিছু ঝরে গেছে, অকারণে কেউ ভালোবাসে, প্রিয় তুমি চলে গিয়ে থাকলে দূরে, ইদানিং তাই একা লাগে, চারিদিকে বারন্ত স্বপ্নরা হাসে, বিমূর্ত রাত কাঁদে নীল বাতাসে, হেরে গেছি এই আমি জীবনের কাছে, দুরন্ত প্রতিভারা পড়ে আছে নিচে, হেসে বলে সাগরের নীল জলরাশি, নবজাতকের মুখে যদি পায় হাসি, মৃত কোনো বাউলের আত্মাটা কাঁদে হতাশায় বুক বাঁধা আমার বুকে, চায়ের কাপ হাতে প্রতিদিন ভাবো জীবনটা ছাই মাখা আকাশের ছবি।
সোলস বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি ব্যান্ড, আপনাদের দুজনকেই আমরা সোলস থেকে পেয়েছি। যদিও পরবর্তীতে নকিব ভাই রেনেসা ব্যান্ডের সাথে যুক্ত হয়েছেন, সোলস ও রেনেসার এই দীর্ঘ পথ পরিক্রমার অনুভূতি সম্পর্কে একটু জানতে চাইব। এটা তো পরিবারের মতো, আমি আর আসি 18 বছর অলমোস্ট একসাথে, মাসুম অলমোস্ট 15-15। স্টেজে উঠলে আমি দেখতে চাই ও আমার ডান দিকে থাকবে, ও আমার বাম দিকে থাকবে, পেছনে আসতে থাকবে, এটা আমি চাইবো, কারণ আমি ইউজ হয়ে গেছে ওদের সাথে বাজাতে বাজাতে। এবং তা আমি কখনো চাইনি যে আমার একটা সোলো ক্যারিয়ার হোক। এখনও খুব কম আমি একা শো করতে যাই কোথাও, খুবই কম, একেবারে বাধ্য না হলে বা কারো মুখ রক্ষা না হলে বা কারো একেবারেই অনুরোধ রাখতে না হলে আমি যাই না। আর নকিব ভাইকে আমি সবসময় সোলসের মনে করি, কারণ উনি যখনই ওনাকে বলেছি যে কোনো সোলসের ব্যাপারে, যে কোনো গানের ব্যাপারে, নকিব ভাই কিন্তু একটা মানুষ সবসময় আমাদেরকে সাপোর্ট দিয়েছে ফুল টাইম। তবে আমি একটু অন্যভাবে বলি যে পার্থ এবং ওদের প্রতি আমি কৃতজ্ঞ, এই জন্য কৃতজ্ঞ কারণ আমরা যখন সোলস থেকে আমি যখন চলে আসি তখন কিন্তু পার্থদের কিন্তু আমার সাথে দেখাই হয়নি ইন দ্য মিন্স ওটা তখন সোলসে ছিল না, আমার সাথে তখন সোলসের একসাথে আমরা কখনো বাজাইনি। এই সোলসটাকে ধরে রেখেছে এটা কিন্তু অনেক বড় ব্যাপার, এতদিন ধরে একটা ব্যান্ড ধরে রেখেছে, এটা কিন্তু পার্থ না হলে হতো না, আমি একেবারে সামনাসামনি বলছি, কি জন্য আমরা কৃতজ্ঞ। কারণ একটা ব্যান্ড এটা আমার একেবারে বলবো যে নিজের তৈরি একটা ব্যাপার, কারণ সেটা যখন যতদিন থাকবে ততদিন আমার ভালো লাগবে। সোলসের একেবারে আমি বলবো যে জন্মলগ্ন থেকে ছিলাম, যদিও আমার সোলস সেকেন্ড ব্যান্ড, প্রথম ব্যান্ড ছিল আমার বালার্ক, আমার বড় ভাইদের ব্যান্ড, সেটা 1972 থেকে 73 পর্যন্ত বালার্কে ছিলাম। 73-তে সোলস হয় তখন সুরেলা নাম ছিল, 74-এ আমি সোলসে জয়েন করি তখন নাম চেঞ্জ হয় সোলস হয়, এবং তখন থেকে মৌলিক গান গাওয়া শুরু হয়। তার আগে কিন্তু সোলস কখনো মৌলিক গান করতো না, কাভার সং করতো। 75-এ তখন কিছু নতুন গান হয়, এই মুখরিত জীবনে চলার বাকি এই গানগুলো তৈরি হয়, তখনই সোলসে তখন এই গানগুলো দিয়ে প্রথম মৌলিক গান গাওয়া শুরু হয়। সো সেই জন্য সোলসের সাথে আমার একেবারে আত্মার সম্পর্ক, আমি মনে করি এটা আমার একেবারে নিজের ভেতরের একটা অংশ, সেই জন্য কখনো সোলসের অনেক কিছু ভাবতে পারি না। রেনেসা করেছি, হ্যাঁ সেটাও আমার নিজের ব্যান্ড, বাট আমার মূলত শুরু হয়েছে আমার সোলস থেকে, অ্যাজ এ সোলসকে আমি কখনো ভুলতে পারি না। সেই সময়কার আমরা একটা গান শুনি যা এখনও, যে গানটি এখনও দর্শকদের অনেক অনেক প্রিয়। আমার বড় ভাই গান শুরু করতেন, আমরা কিন্তু ওনার বড় ভাইয়ের কাছ থেকে সব কিছু শিখেছি। সো উনি তখন গান ছেড়ে দেয়, গান করা ছেড়ে দেয়, আমরা তখন সোলসে অনেক গান করি। সো উনি একদিন বললো যে আমি একটা গান একটু টুংটাং করে একটা গুনগুন করে গানটা শুরু করছিল, ও যে দেখতো গানটা কেমন হয়েছে, কেমন লাগছে এই গানটি, মনসুদ মনসুদ গানটি উনি প্রথম দু লাইন সুরটা উনি আমাকে শোনাচ্ছিল, আমার এত ভালো লেগেছে আমি করলাম, আমি কখনো গান লিখি না কিন্তু আমি কিন্তু নিজেই লিখতে বসে গেলাম। এবং এটা আমার, আমি বলবো এটা আমার জীবনের ওয়ান অফ দ্য শ্রেষ্ঠ লেখা গান, আমি গান লিখি নাই কিন্তু কয়েকটা গান লিখেছি তার মধ্যে এটা একটি। তো আমি গান লিখলাম, উনি শুরু করছে আমি লিখছি, সো একটা পর্যায়ে মুখটা কিছু হলো, উনি কিছু করলো আবার আমি কিছু করলাম, তারপর অন্তরাটা তখন আমি আমার করলাম সুর, অন্তরাটা মনে হয় ঠিক আছে এটা অন্তরা তুই কর, তারপর আমি আবার অন্তরাটা লিখতে লিখছি আর সুর করছি, এভাবে দুই ভাই মিলে কিন্তু গানটা লেখাও হলো শুরু হয়ে গেল। সো এইভাবে কিন্তু গানটা আমি বলি একটা কো ক্রিয়েশন, আমার বড় ভাই জিলু খান ওনার এবং আমার কো ক্রিয়েশন। তো লেখাটা আমারই, সুরটা আসলে দুই ভাই মিলেই করেছি। এবং আরও ইন্টারেস্টিং যে গানটি লিখেছি এবং একটা সত্যি ঘটনা নিয়ে লিখেছি, এবং সেটা আজকে আমি সিক্রেসি আউট করে দিলাম। মাসুম পেছনে হচ্ছে ড্রামসে আশিক, একেবারে আমার ডান দিকে হচ্ছে রিয়েল, হচ্ছে আমাদের সর্বকনিষ্ঠ মেম্বার সোলসের, আমাদের পরিচয় তো আগিয়ে দিয়েছিল, তারপরে বলি আমাদের গ্রেট গ্রেট নকিব ভাই আর আমি পার্থ, ভালো থাকবেন। মন শুধু মন ছুঁয়েছে গানটা দিয়ে আমরা শেষ করব, সবাই ভালো থাকুন। গানটির বয়স কত জানো? একদম জানা নেই। আমরা একটু আগে বলেছিলাম, একটু করে হিন্টস দিয়েছিলাম, 1978 গানটি তৈরি, 40 বছর পূর্ণ হচ্ছে এবছর গানটি। অসাধারণ। তোমো খোলেনি,
আশা তো দেয়নি মন, শুধু মন ছুঁয়েছে সে তো মুখলেনি, সুর শুধু সুর তুলেছে আশা তো দেয়নি মন, শুধু মন ছুঁয়েছে শুধু ও শুধু শুধু